তোমরা যা বলতে এসেছো আমি শুনলাম, আমার ছেলে শ্রাবণও শুনল। ভেবে দেখো, তোমরা এখন যাও। ঠিক আছে, নমস্কার। নমস্কার, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্রাবণ বাবা, মানিক যা বলল, দীপক যা বলল, মোস্তফা যা বলল, তিনজনের কথার মধ্যে আমি একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আমারও সেরকমই মনে হচ্ছে বাবা, কারণ তিনজনের কথার ধরন সুর একই রকম, বড় কোনো ষড়যন্ত্র হতে যাচ্ছে। তবে এটাও ঠিক যে আমাদের আয় রোজগার আগে যা ছিল এখনো তাই আছে, ওদের বেতনটা বাড়ানো দরকার। আমি তো বাড়িয়ে দিতে চাই, কিভাবে আয় রোজগার বাড়বে সেটা একটু ভেবে দেখ। তার আগে ভাববি এই তিনজনের কথার মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কিনা। যদি ষড়যন্ত্র থাকে তাহলে ষড়যন্ত্রকারী কে তাকে খুঁজে বের করতে হবে। সেটা তুমি আমার উপর ছেড়ে দাও বাবা, আমি ঠিকই বের করে ফেলবো এর পেছনে কে আছে। বাবা রে বাবা, পার করে পা তুলে একদম পা তুলেছ। মোটর উপর তো জমিদার জমিদার একটা ভাব রয়েছে। না আসলে হয়েছে কি বিশাল, মানে ওই জমিদার সাহেবের সাথে, মানে জমিদার সাহেবের আশেপাশে থাকি, ওনাদের সেবা যত্ন করি, তো সেই হিসেবে একটু জমিদারি ভাব নিয়েছিলাম আর কি। কেমন লাগে সেসব? ভালো ভালো লাগছে। এই যে রজত ভাঙালির যে ছেলেটা রয়েছে না, যে দুষ্টু ছেলে, ওরা কি কোনো দিকে দেখিস তুমি? ও আপনি বদরমজনের কথা বলতেছেন? না ওরা তো দেখি নাই। ও দেখনি? মোটর উপর কথা হচ্ছে কি যে ওরে কিন্তু পুলিশ খুঁজতেছে। মোটর উপর ওরে যেখানে তুমি দেখবা, যেখানে দেখবা সাথে সাথে তুমি আমার কাছে গিয়ে রিপোর্ট করবা, তাহলে আমি ওর পুলিশ দিয়ে ধরাই দেবো। উকিল সাহেব, এটা কি আপনার কই তুইব? কত বড় বদের বদ, ও আমাকে ফাগুন সাহেবের হাতে পিস্তল ধরে দিছে, ম্যাডামকে গুলি করাইছে, ওরে কি আমি সারুম? ওরে পাইলে দরকার নিজের জীবন দিয়ে হইলো, ধইরা বমু ধইরা একবার পুলিশের কাছে নিয়ে যাবো। মানুষ জীবনে একবারই ভুল করে, আর ভুল থেকে শিক্ষা নাই। ভুল থেকে আমি শিক্ষা নিয়েছি, শিক্ষা নিয়ে এখন ভালো হয়ে গেছি। আপনিও আমিও আমরা এখন সমান, আমরা সবাই এখন জমিদারের লোক। বাবা রে বাবা, তুমি কি বলতেছো? তাহলে পরে কি তোমার এই যে প্রমোশন হয়েছে নাকি? আমি তো আসলে ওইটা কই নাই, আপনার সমান আমি করতে গেবো, মানে আপনিও জমিদারের পক্ষের লোক, আমিও জমিদারের পক্ষের লোক, এই নিয়ে বুঝেছি। আপনার সমান হওয়া কি সম্ভব? তুমি এখানে বসে জমিদারের মতো পা তুলেছ মোটের উপরে, যজ্ঞে যে দেখি আমি একটু খোঁজ নিয়ে দেখি ওই রজত ভাঙড়ি দেখিস নাকি এখন? না ওনারা দেখি না, আর ওনার আশেপাশে আমি থাকি না, আর দেখলো দূরে দূরে চলে যাই। ঠিক আছে, তুই স্যালারি দেখলি চট করে খবর দিবা। আচ্ছা ঠিক আছে, একদম ধরে নিয়ে আসো। উগরতল তো কখনো আগরতলা হইতে পারে, অসম্ভব কিছু না। কলিকাল বলে একটা কথা আছে। এই যে নবাব সাহেব, গইজান। ওরে বাবা, ছোট নবাব আছে দেখছি। গইজান কোথায় যাই না যাই, সেটা ভাঙ্গারের ছেলেকে আমার জবাব দিতে হবে। আমি ভাঙ্গারি, হা আমি ভাঙ্গারি, এটা আমার ইতিহাস। কিন্তু এখন আমি ভাঙ্গারি না, আমি এই এলাকার নব্য জমিদার। কোথায় যান সেটা আমাকে বলতে হবে। নব্য জমিদার? শোনেন, আপনার লক্ষণ রে আমি কিনে ফেলাইছি মাত্র 2 লাখ টাকায়। আমার লক্ষণকে তুমি 2 লক্ষ টাকা দিয়ে কিনেছো? কিনে ফেলাইছি, খালি লক্ষণ না, আপনার আশেপাশে যত চামচা আছে সবগুলির আমি কিনে ফেলাবো, তারপর দখল করবো আপনার বাড়ি, তারপর বাড়ির সামনে জমিদারি চেয়ারে বৈশা পাপ দিলে আমি হব ফুল জমিদার। তোমার এই কথা শুনে আমার ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল, ঘি যখন আমি স্বপ্নেই খাবো তাহলে কম খাবো কেন? তোমার হয়েছে সেই দশা, বুঝেছিস শ্রাবণ? পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়।
একদম ঠিক বলেছো ড্যাড, স্বপ্ন যখন দেখবে সেটা বড় করেই দেখো। বাট আমার ভাঙারি আঙ্কেল ভুলে যাচ্ছে স্বপ্ন স্বপ্নই, ঘুম থেকে জাগার পর সেটা আর বাস্তবে রূপ নেয় না, তাই না আঙ্কেল? রজত, আমার ছেলে কি বলেছে কতটা মনে রেখো, সরে দাঁড়াও। পাগল, আমি পাগল, হ্যাঁ আমি পাগল, এমন কামড় দেব চোদ্দ গোষ্ঠী কামড়া খা ফেলাম, তখন তোরা পথে পথে ভিক্ষা করবি। এই যে মায়াতিয়া আল্লাহ মেসি বিলাইও। বড় কর্তা কোথায় রয়েছেন? বাবা ভেতরে গেছে ওই হিসাবের খাতাটা আনতে, আপনাকে ওই জন্যে ডাকা হয়েছে। হিসাবটা কেমন যেন একটা গড়মেল, মানে আমি কিছুদিন আগে চেক করেছিলাম, লক্ষণ দা আমাকে হিসাবটা দেখতে বলেছিল, তখনই আমার বাবা। আসসালামু আলাইকুম বড় কর্তা। ওয়া আলাইকুম আসসালাম উকিল সাবন, তোমরা আছো, ভালো হয়েছে। এই যে বসো বসো, এই যে এটাই লক্ষণের সেই খাতাটা, এখানে সব হিসেব আছে, তোমরা দুজনে একটু মিলিয়ে দেখো কোথায় গড়মিল। প্রথমে যেটা হয়েছে কি যে লক্ষণ কিন্তু এই বাড়ির লোক, মোটের উপর সে কিছু করেছে কি না, করলে কতটুকু করেছি, আর যদি করেই থাকে কারোর প্ররোচনায় করেছে কি না সেইটাই কিন্তু খতিয়ে দেখা লাগবে, তারপরে স্টেপ নেওয়া লাগবে। হ্যাঁ সেজন্যই তো তোমাকে ডাকলাম, যদি দেখো যে হিসেবের মধ্যে কোথাও গড়মিল আছে তাহলে সেটা বের করো, তারপরে তো আমরা অ্যাকশনে যেতে পারবো ওর বিরুদ্ধে। আচ্ছা ওকে সাহেব, এই যে দেখতেছি আমি দেখতেছি এই জায়গাগুলো কিন্তু আমার মার্ক করে দেয়া ছিল, এই জায়গাগুলো ভুল ছিল। বড় কর্তা তো পুরো মাসের খরচ লিখেছেন। এখানে কি এই ছোট কর্তা, এই হাতের লেখা আর এই হাতের লেখা তো এক নাম। দেখি দেখি, হ্যাঁ তাই তো, দুজনের হাতের লেখা। এই হাতের লেখাটা আমার চেনা, কারণ এটা লক্ষণের হাতের লেখা, কিন্তু এই হাতের লেখাটা আমার কাছে অপরিচিত মনে হচ্ছে। এই হয়েছে কি যে ধরেন যে মোটের উপর যে লক্ষণই তো নিজে লেখে লেখে না, তো এখানে এসে কে লিখলো এইটারই আগে তদন্ত করা লাগবে। এই লেখাটা লক্ষণের সেটা ঠিক আছে, কারণ অনেকদিন ধরেই তো আমি ওর লেখা চিনি, কিন্তু তার পরেরটা তো ওর লেখা বলে মনে হচ্ছে না। আমি দেখতেছি সব দেখতেছি, লক্ষণ কোথায়? দেখো অখিল, যা করবে খুব শীঘ্র করবে, খুব তাড়াতাড়ি করবে, কারণ দেরি হলে সন্দেহটা আরো সবার বেড়ে যাবে, সেটা যাতে না হয় তুমি সেই চেষ্টাই করো। ঠিক আছে আমি ওর বাড়ি যেয়ে খোঁজ নিচ্ছি, মোটের উপর দেখতেছি, চিন্তা করবেন না বড় কর্তা, চিন্তা করবেন না, আমি দেখতেছি দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো দেখো অখিল দেখো, বাবা আমাকে তো খাতাটা দেখিয়েছিল কিন্তু আমি না তখন একদমই খেয়াল করিনি যে দুইজনের হাতের লেখা, বিষয়টা কিন্তু অনেক জটিল মনে হচ্ছে আমার কাছে। লক্ষণকে কেউ ফাঁসাবার জন্য কাজটা করেনি তো? লক্ষণ আমাদের জমিদার বাড়িতে এত পুরনো ভৃত্য, ওরা সাত পুরুষ ধরে আমাদের জমিদার বাড়িতে কাজ করে আসছে, কখনো তো কেউ এমন করেনি, হঠাৎ করে লক্ষণ কেন করবে সেটা তো আমি বুঝতে পারছি না। সেটা তো আমিও বুঝতে পারছি না বাবা, কোথাও একটা গড়মিল হচ্ছে। তা তো হয়েছে, তা নইলে সবাই ওকে সন্দেহ করবে কেন? যাই হোক, আমরা তো এখন উকিল সাহেবকে দায়িত্বটা দিয়েছি, দেখি উকিল খুঁজে কি বের করে, সে পর্যন্ত আমরা অপেক্ষা করি। সেটাই অপেক্ষা করি, দেখা যাক কি রেজাল্ট দেয় উকিল। লক্ষণ দা আপনার কি মন খারাপ নাকি, চুপচাপ করে বসে আছেন?
তোমার কেন মনে হলো আমার মন খারাপ? কে বলেছে তোমাকে? না কেউ বলে নাই, চেহারা দেখে বোঝা যায় না। আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনার মনটা খুব খারাপ। কাজাম তুমি তো বড় গণক হয়ে গিয়েছো, চেহারা দেখে অনেক কিছু বলে ফেলছো। হ্যাঁ এই ইনিয়ে বিনিয়ে কথা বলবো না, একদম পছন্দ করি না। কি বলতে চাও একটা ঝেড়ে গেছো তো? কি হচ্ছে নাকি? আপনারা ঝেড়ে গেছতে কইলেন একদম ভাজামো করবে না বলে দিচ্ছি কাছে, একদম ভাজামো করবে না। কি বলতে চাচ্ছো তুমি? না আমি কিছু বলতে চাই না, লোক মুখে শুনলাম আপনারা নাকি ওই জমিদার সাহেব বাইর থেকে বাইক করে দিছে। কে বলেছে? কে আর বলবো, আশেপাশের লোকজন বলাবলি করতেছে যে আপনারা নাকি লাত্তি দিয়ে জমিদার সাহেব খেদাই দিছে, কাজটা কিন্তু একদম ঠিক করে নাই। আপনি একজন ভালো মানুষ, আপনার ষাট পুরুষ জমিদার সাহেবের সেবা শুশ্রূষা করছেন, জমিদার সাহেবদের সম্পত্তি সব আগলায় রাখছেন, আর আজকে আজকে একটা ভুলের জন্য আপনাদের চোর সাব্যস্ত করছে। ওই যে উকিল, এটা বটতলার উকিল, ওই উকিলের দায়িত্ব দিচ্ছে আপনি হিসাব নিকাশে কোথায় গন্ডগোল করছেন, কোথায় কী না করছেন, এগুলো প্রমাণ করার জন্য, আপনার চোর বাড়ানোর জন্য। এটা ঠিক না, আমি শোনার পর না, আমি শোনার পর আমি আমি নিজের ধরে রাখতে পারিনি, এত বড় অপমান। তোমার কথা শেষ হয়েছে? জি প্রায় শেষ। লক্ষণ দা, এটা কিন্তু ঠিক করে নাই জমিদার সাহেব। কাটা গায়ে নুনের সিটা দিতে ভালোই লাগে। ডেকেছিলে? হ্যাঁ। আচ্ছা লক্ষণ দা কি সত্যি ফিরছে না? সেরকমই তো শুনলাম, মানুষটার মনে অভিমান গভীরভাবে গেঁথে গেছে। সেটা কি স্বাভাবিক না? সেটা স্বাভাবিক, কিন্তু দাদাকে নির্দোষ প্রমাণ করতেই হবে। কিন্তু কিভাবে কি করবো, মাথা একদম কাজ করছে না। মাথা কাজ করতে হবে শ্রাবণ, তার ওকালতি আমাদের কি করতে হবে? কিন্তু তার জন্য লাখ টাকার হিসাব মেলাতে হবে, কিভাবে মেলাবো? শোন বলো, হিসাবের গন্ডগোলটা কোথায় হয়েছে? কোথায় মানে? মানে গন্ডগোল যে হয়েছে সেটা কিভাবে বুঝলি? আরে তার টালি খাতাতে। এক্স্যাক্টলি, ওই টালি খাতাতেই সমাধান বের হয়ে আসবে। কাল সকালবেলা তুই আর বাবা মিলে সবার প্রথমে যে কাজটা করবি তার টালি খাতাটা বের করবি, বের করে হিসাবটা মিলাবি, দেখবি হিসাব মিলে গেছে, সব কিছুর সমাধান সেখান থেকেই বের হয়ে আসবে। ঠিক আছে যা, বাবার সাথে কথা বল। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা আমি একজন বড় গাছ আসি হইয়া এত বুদ্ধির মায়ের পেস খেলতেছি, শেষ পর্যন্ত আমি কি হম? আমি রজত হম। রজত হইল নিচু জাত, ভাঙ্গারি থেকে সে নব্য জমিদার হইতে চাইতেছে, হইলে আমি উঁচু জাতি হম, জমিদার। হ্যাঁ আর জমিদারি হম। কিরে মানিক, এরকম পাহাড়ের মতো দেহটা নিয়ে তুই হঠাৎ করে আমার সামনে খাড়াইলি বুঝলাম না, ভাবি হঠাৎ করে এই কথা বলবে কেন? তুই কস নাই
যে লক্ষণের কারণে আমার বউয়ের বাচ্চা হয় না কষ্ট নাই? হ্যাঁ অবশ্যই অবশ্যই বলছি। হ্যাঁ এই কথা তোর ভাবি শোনার পরে কয় যে না কাশেম ভাই তো খুব অন্যায়মূলক কথা কইছে যে তোমার বেতন বাড়া লক্ষণ দা টাকা পয়সা মারতেছে এইসব কারণে তো বাচ্চা কাচ্চা হওয়ার মধ্যে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক কোনটা আছে? মায়ের পেটে যদি সন্তান আসে তাহলে সেই মায়ের ভালো মন্দ খাইতে হয়, ফল ফুলাদি খাইতে হয়, যাতে বাচ্চা অপুষ্টি না হয়, পুষ্টিগত মানে আমার মতো স্বাস্থ্যবান বাচ্চা কাচ্চা হয়, এই কথা বলিছে। কি তোর ভাবি ঠিক বলিছে না খারাপ বলিছে? অবশ্যই অবশ্যই ঠিক বলছে। ভাবি কি কখনো ভুল বলতে পারে? আর আমি কি কখনো ভুল? না আসলে হচ্ছে কি মানে আমিও এই কথাই বলতে চাইছিলাম, ওই যে স্লিপ অফ টাংয়ে কি বলতে কি বলে ফেলছি, আমার কথাও যা ভাবির কথা ওটা আসলে ওইটা রাইট। ভাবির বন্ধু তুই একটু বুঝাই বলিস, আমি তাহলে এখন যাই। হ্যাঁ তোর ভাবির অর্ডার যদি আমি ফলো না করি তাহলে কি আমার দুইটা পাও রাখবে? ভাবির অর্ডার ফলো করতে দিব, ফলো তো করতে হবে, কোনো মাপ নাই। আচ্ছা বন্ধু তাহলে আমি তোর ব্যাপারটা একটু বুঝাই দিই। না না তোর সাথে তো কথা বলা যাবে না, উকিল বাবু আমাকে নিষিদ্ধ করেছে। তোর সাথে কথা বললি পরে তুই আমার ব্রেন ওয়াশ করে দিবি, তুই তো খারাপ মানুষ না, তোর তো কোনো কথা হবে না। আচ্ছা ঠিক আছে, বেশি কথা বলা দরকার নাই, একটা কথা বলি, একটা একটা একটা। আচ্ছা ঠিক আছে ক। আচ্ছা তুই যে আমার যে শাস্তি দিতে চাস, আমার পাও দুটা হাত দুটা ভেঙে ফেলতে চাস, এতে তো আমি মরেও যেতে পারি। আর মরিয়া গেলে কি অ্যাটেম্প টু মার্ডার? আর অ্যাটেম্প টু মার্ডার হলে কি হইব? যেই উকিল তোর বুদ্ধি দিছে আমার লোক কথা না করার জন্য, সেই উকিলই তোর এগেনস্টে দাঁড়াবো, এগেনস্টে দাঁড়া তোর শাস্তি নিশ্চিত করবো। আর ওই শাস্তি কি? শাস্তি হইলো ফাঁসি, ফাঁসি না হইলো 10-20-30 বছর জেল করবো। আর জেলে কি হইব? এখন তো একটু বাচ্চা কাছে হওয়ার সম্ভাবনা ছিল, ওটা তো পুরাই শেষ। তুই সারা জীবনও আর বাবা হইতে পারবি না, এখন বুঝ তুই কি করবি। ঠিক আছে তোরে আমি মারবোও না, আমি জেলও কথা তো শেষ হয়নি, তোরে আমি মারবোও না জেলও খাটবো, কিন্তু শাস্তি তো তোর ভোগ করা লাগবে। আবার কি শাস্তি ভোগ করুম? তোর শাস্তি পাইতে হবে আমার সামনে, তুই কান ধরে 100 বার তুই উঠবোস করবি, তারপরে এক পায়ে কান ধরে এরকম করে দাঁড়ায় থাকবি 4-5 ঘন্টা, আমি তোরে লাঠি নিয়ে পাহারা দেবো। আর তোর ভাবির সাথে দেখা হওয়ার সাথে সাথে তুই 2-3 ঘন্টা মিনিমাম তোর কান ধরে উঠবোস করা লাগবে। রাজি আছিস কিনা বল, না হলে তোর ভাবির না বলছি কি আচ্ছা ঠিক আছে, মানে তোর শর্তে রাজি, যেহেতু তুই আর আমি একই জমিদারে চাকরি করি, একই লোকের চাকরি করি, সেই হিসেবে তো আমরা ভাই ভাই বন্ধু বন্ধু, সেই হিসেবে তুই একটা কনসেশন করে ফেলা। মানে এই যে তোর সামনে যেটা করা দরকার এটা আমি না করলাম, বাবির লোকে যখন দেখা হলো তখন বাবির লোকে করুক, এই মাইনে নেই, আমি বাবির লোকে এখনই দেখা করতেছি, দেখা করে কান ধরে উঠবোস করতেছি। তুই না একটু আগে কইলি যে তোর ভাবির সাথে দীর্ঘদিন দেখা নাই, কইছিস না? আর এই শাস্তির কথা শুনে তো তুই বছরের পর বছর আমার বসাতে তুই একটাকেই করবি না, ওইসব তো চলবে না, তোর এখনই শাস্তি ভোগ করা লাগবে। তুই রাজি আছিস কিনা বল। এত বড় একটা বিষয় এটা তো হুট করে রাজি হন যায় না, একটু ভাবনা টাবনার বিষয় আছে। তাহলে আমি এক কাজ করি, আমি ঘন্টাখানিক ভাবি, ভাইবা তোরে আমি জানাই আসলে কোনটা করবো। ঘন্টাখানিক তুই ভাববি? হ্যাঁ হ্যাঁ ঘন্টা, আর আগে তোর মা ঘন্টা না, এই যে আমি এখনই ভাইবার আছি বাবা, শেষ, আমি তোর শাস্তিতে রাজি। আমি গুনতেছি তুই করছে কেমনে করতে মনে পড়ছে তো চট করে বলে ফেল শুনি। কদিন আগেও তো দেখেছো ওই ভাঙারি ছেলেকে বিয়ে করার জন্য কেমন পাগল হয়ে উঠেছিল। তোর বিয়ের পাত্র ওদেরকে কে দেখতে বলেছে? চাচিরা কি কারো কথার কখনো অপেক্ষায় থেকেছে?